So, what's up, POLA bhai? আজকে আমরা কথা বলবো এই ট্রেনিং ভিডিওটা কিভাবে খুব সহজে মেক করে নিতে পারবো। তো যারা এই ট্রেনিং ভিডিওটা মেক করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাছাড়া এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে 15টা পিকচার্স। তো এই 15টা পিকচার্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব, তারপরে চলে যাব ফটো সেকশনে এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 15টা ছবি সিলেক্ট করে নেব। তো 15টা পিকচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিব, তারপরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের নিচে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে একটু ডান পাশে স্ক্রল করলে আমরা ফরম্যাট নামের একটি অপশন দেখতে পারবো। এই ফরম্যাট অপশনে একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা প্রথম যে রেটিওটা আছে মানে ফরম্যাটটা আছে 9:16, আমরা এই ফরম্যাটটি সিলেক্ট করে দিব। তো এটা হলো টিকটকের ফরম্যাট, তাই আমরা 9:16 এই ফরম্যাটটি সিলেক্ট করে দিয়ে ব্যাগে চলে আসবো। তারপর আমাদের যে পিকচারটা এই স্ক্রিনের থেকে একটু ছোটো হবে সেটাকে আমরা দুই আঙুলে ট্যাপ করে এভাবে আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল জুম করে নেব। তো সবগুলো পিকচারই কিন্তু আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল জুম করে নিতে হবে, তাই আমরা সবগুলো পিকচারই ফুল জুম করে নেব। তো সবগুলো পিকচার স্ক্রিন বরাবর ফুল জুম করে নেওয়ার পরে লাস্টে আমরা একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পারবো। এই ক্যাপকাটের ওয়াটারমার্কের লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এরপরে আমরা এই পিকচারগুলোতে টাইম সেট করব। তো টাইম সেট করার জন্য আমরা চলে আসবো প্রথম পিকচারে, এবং প্রথম পিকচারে আমরা দিব হলো 3 সেকেন্ড, মানে আমাদের এই প্রথম পিকচারটা কিন্তু যখন আমরা অ্যাড করবো তখনই 3 সেকেন্ড হয়ে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই 3 সেকেন্ডই রেখে দেবো প্রথম পিকচারে, এবং পরবর্তী আমাদের যে আর 14টা পিকচার থাকবে 14টা পিকচারে আমরা 0.4 সেকেন্ড করে দিয়ে দিব। তো সুন্দরভাবে টাইম সেট করার জন্য আমরা এভাবে দুই আঙুলে ট্যাপ করে লেয়ারগুলো একটু বড় করে নিব, তাহলে কী হবে আমাদের টাইমগুলো দেখতে সুবিধা হবে। তো এখানে দেখতে পারতেছেন এই যে লেখা আছে 0.4 সেকেন্ড, তো আমরা সবগুলো পিকচার এভাবে 0.4 সেকেন্ড করে দিয়ে দিব। তো সবগুলো পিকচার এভাবে সুন্দরভাবে টাইম সেট করে নেওয়ার পরে আমাদের সবগুলো পিকচার অ্যানিমেশন অ্যাড করতে হবে, এবং প্রথম পিকচারের জন্য একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো ভিডিও ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করার আগে আমরা একটি ট্রেন মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিও এই অপশনে একটি ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রাকে যাব। তারপর গ্যালারি থেকে আমরা এই ভিডিওর ফুল একটি ট্রেন মিউজিক সিলেক্ট করে নিব। তো এই ভিডিওর ফুল মিউজিকের ক্লিপসও আপনারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আমরা এখানে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর সাউন্ডটি এখানে চলে আসবে এবং আমাদের ভিডিওটা এডিট করতে সুবিধা হবে। তো এখন জাস্ট আমাদের এই ভিডিওতে অ্যানিমেশন এবং ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আমি প্রথমে ভিডিও ইফেক্ট অ্যাড করতেছি। প্রথমে আমরা ভিডিও ইফেক্টের জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশনে একটি ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরিতে রাখবো, তারপর একটু নিচে স্ক্রল করব। নিচে চলে গেলে আমরা দেখতে পারবো ব্ল্যাক ফ্লাশ নামের একটি ইফেক্ট, এই যে ব্ল্যাক ফ্লাশ, আমরা এই ইফেক্টটি ডাউনলোড করে অ্যাড করে নেব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপর এখানে একটি টিকমার্কে ক্লিক করে দেব। তো এটাকে কিন্তু আমাদের প্রথম পিকচারটা পর্যন্ত রাখতে হবে, তো আমাদের প্রথম পিকচারটা যতটুকু হবে অতটুকু পর্যন্ত আমরা এটাকে রেখে দিব। তো এরপরে আমরা আমাদের এই পিকচারগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে যাব, তারপর এখান থেকে কম্বোতে যাব, তারপরে এখান থেকে আমরা এই প্রথম পিকচারের জন্য B2 নামের যে অ্যানিমেশনটা আছে আমরা এই B2 অ্যানিমেশনটা আমাদের প্রথম পিকচারে দিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি B2 অ্যানিমেশনটা দিয়ে, এই যে এটা দেখতে পারতেছেন যে এখানে এই B2 অ্যানিমেশনটা আমরা পেয়ে গেছি। তো এই অ্যানিমেশনটা আমরা আমাদের প্রথম পিকচারে দিয়ে দিব, তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দিব। তারপরে আমরা চলে যাব আমাদের পরের পিকচারে, মানে দ্বিতীয় পিকচারে চলে যাব, দ্বিতীয় পিকচারে লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে যাব, তারপর এখান থেকে কম্বোতে যাব। তো দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব জুম 1 নামের যে অ্যানিমেশনটা আছে, এই জুম 1 এই অ্যানিমেশনটা আমরা দ্বিতীয় ছবিতে দিয়ে দেবো, এবং এই 2 নম্বর ছবি থেকে শুরু করে আমাদের শেষ ছবি পর্যন্তই কিন্তু আমরা এই জুম 1 অ্যানিমেশনটি দিয়ে দিব। তো এভাবে করেই সবগুলো পিকচারে যখন আমরা অ্যানিমেশন অ্যাড করে দিব তখন কিন্তু আমাদের এই ভিডিওটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে এই ভিডিওটা সেভ করার জন্য আমরা এখান থেকে 720 একটি ক্লিক করব, তারপর রেজলিউশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব।
তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, কেননা আমার এই চ্যানেলে আপনারা পরবর্তী সমস্ত ট্রেন ভিডিও টিউটোরিয়াল সবার আগে পেয়ে যাবেন। তো এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, গুড বাই, আল্লাহ হাফেজ, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।